ষষ্ঠ ধাপে দেশের 23 জেলায় 219 ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচন সরঞ্জাম। ভোট গ্রহণ শুরু হবে সকাল 8টায়, চলবে বিকেল 4টা পর্যন্ত। এই ধাপের সবকটি ইউপিতেই ভোট হবে ইভিএমে। আগের 5টি ধাপে নির্বাচনে জাল ভোট, ব্যালট পেপার ছিনতাই, সহিংসতার কারণে এবারের ভোট নিয়েও আতঙ্কিত ভোটাররা। তবে নির্বাচন কমিশন বলছে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে নেওয়া হয়েছে সব ব্যবস্থা। নির্বাচনে চেয়ারম্যান পদে 12 জন, সংরক্ষিত নারী সদস্য পদে 31 জন এবং সাধারণ সদস্য পদে 100 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।